রাজারঘাট মাধবপুরে কিছু ছাড়েন। আমি আশা করি উনি আমার, যেহেতু মেয়ের জামাই আমি, যদি আমার এলাকায় উন্নয়ন না হয় তো আপনার মেয়ের সাথে কিন্তু আমার ঝামেলা হবে। আমি বইলা দিলাম সম্পর্কের অবনতি হওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা যদি দেখি, আমি হবিগঞ্জে বরাদ্দ চলে গেছে সব। আমি, আমরা দুই ভাই রোহেল আর আমি, আমরা এবার কিছু ভাগ বাটোয়ারা করে আপনার কাছ থেকে কিছু নিতে চাই, নাইলে আপনার সাথে পাইরা উঠার মতো না। আমি, আমার ডিসি মহোদয়, আমার ইয়নো মহোদয় অত্যন্ত কাজের মানুষ, এডিসি যারা আছেন তারা অত্যন্ত আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি আর আরেকটা বিশেষভাবে আমার ভাবি দিশা, দিশা তুমি একটু দাঁড়াও, আমাদের সালমান মুক্তাদিরের ওয়াইফ, তার তোমার একটু পরিচয় করাই দেই। আমাদের ভাবি একটা হাততালি হবে ভাবির জন্য। আমাদের আরেকজন ভাবি আসতেছেন, আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের পলক সাহেবের ওয়াইফ, আমার খুব পছন্দের মানুষ, যেভাবে ওয়াইফ হিসাবে জামাইয়ের জন্য যেভাবে কাজ করতে হয় এটা একটা এক্সাম্পল। আমি উনার ফেসবুকে দেখলাম যেভাবে উনি পাশে থেকে এইভাবে জামাইকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, এটা একটা উদাহরণ তৈরি করেছেন ভাবি। ভাবির সামনে বক্তব্য রাখলে ভালো হইতো, কারণ বাইরে ম্যানেজ করতে গেলে ভাবিরে লাগে। কারণ ভাই দেখছি যদি ফাঁক মারার চেষ্টা করেন তাইলে ভাবিরে দিয়া ম্যানেজ করে হইলো সোনারঘাট মাধবপুরে ঠিক করতে হইব আমাদের। ঠিক আছে, নি ভাবির জন্য একটা আত্মালি দাও, ভিডিও করে পাঠাইমো পরে। আমি পলক ভাইকে বলবো, পলক ভাই আমি নতুন মানুষ, ফেসবুকে কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন তুমি তো ফেসবুকের এমপি, আপনি আমাকে যদি সহযোগিতা না করেন পলক ভাই আমার আর জায়গা থাকে না। আমি সাধারণত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি, এখন আপনি যদি আমার না দেন তাইলে আমি কোথায় গিয়ে প্রতিবাদ করব? যদিও আজকে ব্যারিস্টার সুমন যেভাবে ফেসবুকের এমপি আপনারা বলেন, এইটাও কিন্তু নেত্রীর কারণেই, সজীব ওয়াজেদ জয়ের কারণেই এবং জুনায়েদ আহমেদ পলকের কারণে আমি প্রোডাক্ট অফ ফেসবুক যদি হই, আসলে আমি প্রোডাক্ট অফ শেখ হাসিনা। কারণ উনি যদি ডিজিটালাইজ না করতেন তাইলে আমি এই 7 মিলিয়ন 8 মিলিয়ন ফলোয়ার নিয়ে এইভাবে একটা বিপ্লব ঘটাইতে পারতাম না। আমি আপনাদেরকে বলি, বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য কিছু সোনার মানুষ দরকার। সবসময় এইরকম না যে নৌকার মধ্যেই থাকতে হবে, আমরা নৌকার কিছু বাইরে থেকেও নৌকারে ধাক্কাইয়া পার করে দিব এবং বঙ্গবন্ধুরে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটারে দেখাইতে চাই। নেত্রী সংসদে, নেত্রীর সামনে আমার সিট, আমার নেত্রীর চোখ পড়ে আমার দিকে, এখন ভালো করে ফোনে কথা বলার মতো না, নেত্রী দেখিয়া ফেলে সব। তা আমি নেত্রীরে বলবো, নেত্রী সামনে আমরা যারা আছি তারাও আপনার সহযোগিতার জন্যই আছি। আমি স্বতন্ত্র এমপি হিসাবে নেত্রীর সাথে মিটিং এ বলছিলাম, নেত্রী আপনি যদি আমাদেরকে অনুমতি না দিতেন তাইলে আমি এত ভোট জীবনও পাইতাম না এবং আমি জীবনও দাঁড়াইতাম না এই নির্বাচনে। আমি নেত্রীরই প্রোডাক্ট, আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য, নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যা যা লাগে সব করতে চাই। এই ক্ষেত্রে আমি পলক ভাইয়ের সহযোগিতা চাই। সবাই বলছেন ডিজিটাল, আমার 21টা, আমার আমার 21টা ইউনিয়ন, 21টা ইউনিয়ন সোনারঘাট মাধবপুর মিলে 21টা ইউনিয়ন, 2টা পৌরসভা 23টা, এর মধ্যে যদি আমার 23টা অন্তত ডিজিটাল সেন্টার, আমি বলতেও পারি না, আমি জানি না আসলে কি চাইতে হয় মন্ত্রীর কাছে। আমি বলবো যে আপনি পলক ভাই, আপনি মাসে একবার হইল একবার মনে মনে ভাইবেন অন্তত 10 মিনিট, যে আমার ভাই সোনারঘাট মাধবপুরের এমপি, আমার ভাইটারে পার করে নিতে হবে, এটা ডিজিটাল সেন্টার দিয়ে করবেন নাকি হাইটেক পার্ক দিয়ে করবেন, এটা আপনার কাছে আমি সমজাই দিলাম পলক ভাই। শুনেন, মানুষের জোর জবরদস্তি করে ভালোবাসা পাওয়া যায় না।